ଭଲ ଖବର ସୁସ୍ଥ ହୋଇ ଘରକୁ ଫେରିଲେ ତିନି ଜଣ ଚନ୍ଦନ ଯାତ୍ରା ଅବସରରେ ନରେନ୍ଦ୍ର ପୋଖରୀ ବାଣ ଦୁର୍ଘଟଣାରେ ତେର ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟଣା ସମସ୍ତଙ୍କ ମନରେ ଅତ୍ୟନ୍ତ ବିଷାଦ ଭରି ଦେଇଥିଲା ତେବେ ଆଜି ଆସିଛି ଏକ ଭଲ ଖବର କଟକ ବଡ଼ ଡାକ୍ତରଖାନାରେ ଚିକିିିିତ ହେଉଥିବା ପନ୍ଦର ବର୍ଷୀୟ ବଳରାମ ଦାସ ଓ ଚବିଶ ବର୍ଷୀୟ ମନମୋହନ ବେହେରା ଏବଂ ପୁରୀ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମେଡିକାଲ କଲେଜ ହସ୍କିଟାଲରୁ ଅଣଚାଶ ବର୍ଷୀୟ ଶ୍ରୀଧର ରାଉତ ସୁସ୍ଥ ହୋଇ ଆଜି ହସ୍କିଟାଲ୍ରୁ ଡିସ୍ଚାର୍ଜ ହୋଇଛନ୍ତି ବୋଲି ମେଡିକାଲ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଜିଲ୍ଲାପାଳ ସିଦ୍ଧାର୍ଥଶଙ୍କର ସ୍ୱାଇଁଙ୍କୁ ଅବଗତ କରାଇଛନ୍ତି ସମସ୍ତ ଚିକିତ୍ସାଧୀନ ଆହତଙ୍କ ଅବସ୍ଥା ସମ୍ପର୍କରେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସମ୍ପୃକ୍ତ ମେଡିକାଲର କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ସହ ନିରନ୍ତର ସମ୍ପର୍କ ରଖାଯାଇଛି ଦୁର୍ଘଟଣାରେ ସମସ୍ତ ଆହତଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ବହନ କରାଯାଉଛି ଇତିମଧ୍ୟରେ ମୃତକଙ୍କ ପରିବାରକୁ ସରକାରଙ୍କ ଘୋଷଣା ମୁତାବକ ଚାରିଲକ୍ଷ ଟଙ୍କା ପ୍ରଦାନ କରାଯାଉଛି ଜିଲ୍ଲାପାଳ ଶ୍ରୀ ସ୍ୱାଇଁ ସମସ୍ତ ଆହତଙ୍କ ଆରୋଗ୍ୟ କାମନା କରିଛନ୍ତି ପୂର୍ବରୁ ଛଅ ଜଣ ଆହତ ସୁସ୍ଥ ହୋଇ ନିଜ ନିଜ ଘରକୁ ଫେରିଥିଲେ সেই ঘটনা পরে আমার প্রাথমিকতা যে আমি ইঞ্জর্ড মানুষ কমিটি বেটার মেডিকা ট্রিটমেন্ট হেলথ হেলথকেয়ার ফ্যাসিটি সিফ্ট করা যেটা সমস্ত প্রয়াসে আমি করে কিন্তু দু বিষয় যে আমি এই যাব তে জনকর জীবন হানি হয়েছি এবং কিছু লোক গুরুতর ভাবে

সমস্ত অৱগত কৰাৰিখ দিন এছি আমাৰ স্পেচিয় ৰিফ কমিশনৰ অঁ এডিচনাল চিফ চেক্ৰেটেৰী ৰাংক্ৰ অফিচৰ চে এই ট্ৰাজিক ইনচিডেণ্ট তদন্ত কৰে যেবু ষ্টেক হোল্ডৰ এই ইনভল্ভ টে সে মিডিয়া হ' চিভিল চোচাইটি হ' বুদ্ধিজীৱী হ'ব সমসে আচিকি তাৰ আপত্তি অভিযোগ মতামত সেই দিন দিয়ে পে তারপরে সে তা এনকোয়ারি করবে সে এনকোয়ারি বিষয়ে অবগত করাই দ্বিতীয় আউ গোটে জিনিস হচ্ছে পুলিশ যে মামলা রুজু করেছিল কেস রুজু করেছিল ক্রিমিনাল কেস তা উপরে আমি ইনভেস্টিগেস জারি রকি আমার দুই তিনটা দিগরে আমি ইনভেষ্টিগেসন করে প্রথমে যে সব বাণ সেটি ইউজ হয়েছিল তার মান কো তার স্টাণ্ডার্ড কোণ সব বাণ কেউ সে জনক ব্যক্তি আনি এবং সেই সব বাণের নিরাপত্তা স্টাডার্ডস গুড়া সেফটি নাই অসব দিগে আমি তদন্ত করেছিল আমি তদন্ত করে জাঁয়া পাইছিলু যে সেই জন ব্যক্তি যে ব্যক্তি এই বাণটাকে ইউজ করে এবং সে আঘাত অনেক নির্দিষ্ট দুই জনক ঠারু এই বাণ কি আনি আমি পছরা উচরা জারি রক্ষি এবং আমি জাঁয়ু পাইলু যে সবু বাণ ম্যানুফ্যাকচর পাখর লাইসেন্স

पूरी कैमरामैन दिव्य रंजन विशोई सह सुजित महापात्र रिपोर्ट